বাংলা সাহিত্যের এক বিস্ময় প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। কবি, নাটক ও উপন্যাসের মতো সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রে তার ছিল অবাধ বিচরণ। নিজেই লিখতেন গান, দিতেন সেই সব গানের সুর এবং সেই সাথে গাইতেন গানও। এছাড়াও পাশাপাশি সাংবাদিক হিসেবে ধরেছিলেন পেন এবং করেছিলেন নানা আন্দোলন রাজনৈতিক অধিকার আদায়ের জন্য। ধর্মান্ধতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে তার অবস্থানের কারণের জন্য তাকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যা দেওয়া হয়। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি ও ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য। কাজী নজরুল ইসলামের কবিতা ও গান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ, এই দুই বাংলাতেই সমানভাবে সমাদৃত। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের উপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। কাজী নজরুল ইসলামের বাড়ি ছিল বর্ধমান জেলার আসানসোল মহকুমার অন্তর্গত চুরুলিয়া গ্রামে। তার বাবার নাম ছিল কাজী ফকির আহমদ এবং মায়ের নাম ছিল জাহেদা খাতুন। কবি ছিলেন তাদের ষষ্ঠতম সন্তান। কবি কাজী নজরুল ইসলাম এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। স্থানীয় এক মসজিদে সম্মানিত মুয়াজ্জিন হিসেবেও কাজ করেছিলেন। কৈশোরে বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে গিয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন। তিনি 1917 খ্রিস্টাব্দের শেষ দিকে সেনাবাহিনীতে যোগ দেন। প্রথমে কলকাতার ফোর্ট উইলিয়ামে এবং পরবর্তীতে প্রশিক্ষণের জন্য সীমান্ত প্রদেশে যান। প্রশিক্ষণের শেষে করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটাতে শুরু করেন তিনি। তিনি সেনাবাহিনীতে ছিলেন 1917 খ্রিস্টাব্দের শেষ ভাগ থেকে 1920 খ্রিস্টাব্দের মার্চ এপ্রিল পর্যন্ত, অর্থাৎ প্রায় আড়াই বছর। এই সময়ের মধ্যে তিনি 49টি বেঙ্গল রেজিমেন্টের সাধারণ সৈনিক কর্পোরাল থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত হয়েছিলেন। উক্ত রেজিমেন্টের পাঞ্জাবি মৌলবীর কাছে তিনি ফার্সি ভাষা শিখেছিলেন। এছাড়াও সহসৈনিকদের সাথে দেশি বিদেশি বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে সঙ্গীতের চর্চাও অব্যাহত রাখ আর গদ্যপাঠের চর্চাও চলতে থাকে একই সাথে। তারপর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। এ সময় তিনি কলকাতাতেই থাকতেন। এ সময় তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হন আর প্রকাশ করেন বিদ্রোহী এবং ভাঙার গানের মতো কবিতা, ধূমকেতুর মতো সাময়িকী। তার সাহিত্যকর্মে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল সুস্পষ্ট। ধার্মিক মুসলিম সমাজ এবং অবহেলিত ভারতীয় জনগণের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালোবাসা, মুক্তি এবং বিদ্রোহ। ধর্মীয় লিঙ্গভেদের বিরুদ্ধেও তিনি লিখেছিলেন। ছোট গল্প, উপন্যাস, নাটক লিখলেও তিনি মূলত কবি হিসেবেই পরিচিত। বাংলা কাব্যে তিনি এক নতুন ধারার জন্ম দেন, এটি হলো ইসলামীয় সঙ্গীত তথা গজল। এর পাশাপাশি তিনি অনেক উৎকৃষ্ট মানের শ্যামা সঙ্গীত ও হিন্দু ভক্তিগীতিও রচনা করেন। কবি কাজী নজরুল ইসলাম প্রায় 3000 গান রচনা করেন এবং অধিকাংশ গানের সুরারও করেছেন তিনি নিজেই, যা বর্তমানে নজরুল সঙ্গীত বা নজরুল গীতি নামে পরিচিত এবং বিশেষ জনপ্রিয়। তিনি 1922 খ্রিস্টাব্দে 12ই আগস্ট ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন। এটি সপ্তাহে দুবার প্রকাশিত হতো। কবি কাজী নজরুল ইসলামের লেখা গল্প হল হেনা, ব্যথার দান, ঘুমের ঘোরে, কবিতা সমাধি ইত্যাদি, এবং তার প্রথম প্রকাশিত গদ্য হল বাউন্ডেলের আত্মকাহিনী, আর তার প্রথম প্রকাশিত কবিতা হল মুক্তি। তিনি বিভিন্ন সাহিত্য পত্রিকার গ্রাহক ছিলেন। এর মধ্যে রয়েছে প্রবাসী, ভারতবর্ষ, ভারতী, মানসী, সবুজপত্র এবং বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা। 1942 সালে যখন কবি কাজী নজরুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, তখন তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন এবং তার মানসিক ভারসাম্যও নষ্ট হয়ে যায়। অনেক চিকিৎসা করার পরও তার মানসিক অবস্থা সামান্যটুকুও উন্নতি করা যায়নি। অবশেষে দীর্ঘ রোগ ভোগের পর 1976 সালের 29শে আগস্ট কবি কাজী নজরুল ইসলাম পরলোকগমন করেন। বন্ধুরা, এখানে দেওয়া সমস্ত তথ্য নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো থেকে নেওয়া হয়েছে।
কোনো রকম অনিচ্ছাকৃত ভুলটুটির জন্য আমরা একান্তভাবে ক্ষমা প্রার্থী। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। ধন্যবাদ।